विश्व मानवतार सर्वश्रेष्ठ मानुषेर कथा जेई मानुषटी 63 बछर जीवनेर भितरे एकबारेर जन्य मिथ्या कथा तिनि बोलेन नाई एमन मानुषेर कथा नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन जेई नारी पुरुष दुईटी विषयेर जिम्मेदारी दुईटी विषयेर प्रतिश्रुति आमी नबीर काछे दिते पारबे कोन दुईटी विषयेर प्रतिश्रुति एक नम्बर हच्छे जोदि कोनो नारी पुरुष এই প্রতিশ্রুতি দিতে পারে তার জিহবা তার জবানকে হেফাজত করবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে এই দুইটির যদি প্রতিশ্রুতি দিতে পারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি আর প্রতিশ্রুতি নিয়ে নিলাম। জনাব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा अऊज़ु बिल्लाहि मिनश الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وقال رسول الله صلى الله عليه وسلم الناس من آدم وآدم من تراب وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নামাজের ভিতরে যে দুরূদটা পড়ি আমরা একটু অন্তর থেকে जबान के उजाड़ कोड़े दिए सेई महान नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे आमरा दुरूद पाठ करी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैत अला إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى सम्मानित सुधी पूर्व मान्दारी बैतुल अमान जामे मस्जिद और जुब समाजेर उद्योगे तफसीरुल कुरान महफिले मंचे उपविष्ट सम्मानित अध्यापित विद्यापित सभापति हजरत उलामाए केराम आमार सामने उपविष्ट मुरब्बियान आज़म पद्दार अंतराले अवस्थानरत आमार मा ओ बोनेरा আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাতের পরে কোরআন থেকে কিছু কথা বলবার এবং শোনার উদ্দেশ্যে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বসার মতো সুযোগ করে দিলেন আসুন আমরা সকলে সেই মহান রব্বে করিমের দেওয়া জবান দ্বারা উঁচু কণ্ঠে বুলন্দ আওয়াজে দিলের সকল প্রকার হীনমন্যতা কৃপণতা সংকীর্ণতাকে ঝেড়ে ফেলে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে সেই মহান রব্বে করিমের দরবারে আলিশানে একবার কালিমাতু শুকর আদায় করে নি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের ৩১ নম্বর সূরা সূরাতুল লোকমান থেকে ১২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ করে দেন, এলমের ভিতরে বরকত দান করেন, তাহলে পরে আমরা উক্ত আয়াতের আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো এবং কিছু কথা শোনার চেষ্টা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার ব্যাপারে অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণের মতামত অনুসারে তিনি কোনো নবী ছিলেন না। হযরত লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমান আলাইহিস সালামকে এত পছন্দ করেছেন। লোকমান আলাইহিস সালামের কর্মপদ্ধতি, ইবাদতের প্রক্রিয়া আল্লাহ পাক এত গ্রহণ করেছেন, লোকমান আলাইহিস সালাম আল্লাহর কাছে এত গৃহীত হয়েছেন। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের মধ্যে তিনার সম্পর্কে গোটা একটি সূরা নাজিল করেছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালামকে একজন কৃতদাস, সমাজের নিকৃষ্ট মানুষ, কিনা গোলাম, তিনি জীবন জীবিকা নির্বাহ করতেন কাঠ মিস্ত্রি কাজ করে। হযরত লোকমান আলাইহিস সালামের পেশা কি ছিল? আমরা মাহফিল থেকে কিছু শিকার চেষ্টা করব। কি ছিল? কাঠ মিস্ত্রি। তিনি ছিলেন গোলাম, কিনা গোলাম। এত মর্যাদা কেন হলো তিনার? হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মতো এরকম একটি মঞ্চে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত জাবের বলেন, লোকমান আলাইহিস সালাম মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, সামনে মানুষ ভরপুর। একজন রাখাল এসে লোকমানকে বলল, আপনি কি সেই ব্যক্তি যেই ব্যক্তি মিশরের ওই জায়গায় আমার সাথে ছাগল ছড়িয়েছিলেন, আপনি কি সেই ব্যক্তি, আপনি কি সেই কৃতদাস? তিনি বললেন, হ্যাঁ, আমি তোমার সাথে ছাগল ছড়িয়েছিলাম, আমি সেই কৃতদাস। ওই রাখাল হযরত লোকমানকে বলল, এত মর্যাদা কিভাবে আপনি পেলেন, কেমনি আপনাকে এরকম মর্যাদার আসলে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন করেছেন। হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, আমি মাত্র দুইটি কাজ করেছি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরকম মর্যাদার আসনে সমাসীন করেছেন। রাখাল বললেন, একটু জানতে চাই সেই দুইটি কাজ কি? হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, সেই দুইটি কাজের মধ্যে এক নম্বর কাজ হচ্ছে, আমি আমার জিহবা দিয়ে, আমি আমার জবান দিয়ে কোনো অশ্লীল কথা জীবনের জন্য একবারও বলি নাই, অশ্লীল কথা জীবনের জন্য একবারও বলি নাই। দুই নম্বর যেই জিনিসটি আমি করেছি সেটি হচ্ছে, আমার যেই দুই রানের মাঝখানে যেই লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থান আমি অবৈধ কাজে জীবনেই ব্যবহার করিনি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরকম মর্যাদার আসনে সমাসীন করেছেন। সুবহানাল্লাহ। নেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমামে বুখারী এবং মুসলিম হাদিস নিয়েছেন, আমরা পয়েন্টগুলো খেয়াল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতমাল্লি বাইনা লাহইহি ওয়া বাইনা রাজলাইহি আতমাল্লাহু লাহুল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই নারী পুরুষ, একটু আমরা ভালো করে শুনবো আল্লাহর পয়গম্বরের কথা, বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ মানুষের কথা, যেই মানুষটি ৬৩ বছর জীবনের ভিতরে একটি বারের জন্য মিথ্যা কথা তিনি বলেন নাই, এমন মানুষের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই নারী পুরুষ দুইটি বিষয়ের জিম্মাদারি, দুইটি বিষয়ের প্রতিশ্রুতি আমি নবীর কাছে দিতে পারবে। কোন দুইটি বিষয়ের প্রতিশ্রুতি? এক নম্বর হচ্ছে, যদি কোনো নারী পুরুষ এই প্রতিশ্রুতি দিতে পারে, তার জিহবা, তার জবানকে হেফাজত করবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, এই দুইটির যদি প্রতিশ্রুতি দিতে পারে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি আর প্রতিশ্রুতি নিয়ে নিলাম। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে কয়টি জিনিসকে হেফাজত করেছেন? আমাদের যারা, যাদের দ্বারা খেয়ানত হয়েছে, আজকের আলোচনা থেকে আমরা আমাদের জিহবা, আমাদের কণ্ঠকে সচেতন করব, যেভাবে সেভাবে কণ্ঠকে ইউজ করব না। আমরা যখন মারা যাব, তখন আমরা সবাই মাটি হয়ে যাব, কথা ঠিক কিনা? আমাদের অহংকার, আমাদের আত্মগরিমা, আমাদের যে পদাচারণা, এটা কতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে? যতক্ষণ আমাদের এই আমিত্ব স্বভাবটা থাকবে ততক্ষণ। নিঃশ্বাস চলে গেলে আপনার ঘরেও কোনো আপনার দাম নেই, আপনার দাম। হযরত সাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির নিকটে একটি গোলামকে নিয়ে আসা হলো। আমার সময় সংক্ষিপ্ত, ৬টা ৪০ পর্যন্ত আলোচনা গুছিয়ে আনতে হবে। সাইদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহির নিকট একটি কৃতদাসকে নিয়ে আসা হলো, অত্যন্ত কালো কুৎসিত। যেই মানুষটা কালো কুৎসিত, দেখতে তত বেশি ভালো লাগে না, আরো বেটে হয়, সমাজের লোকগুলো সেই ব্যক্তিকে ভালো চোখে দেখে 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 না। হযরত সাইদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনো, তুমি নিজেকে খাটো ভাববে না, নিজেকে ছোট ভাববে না, নিজেকে হীনমন্য ভাবে নিবে না। তুমি জেনে রাখো, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ৩ জন মানুষকে কালো করে বানিয়েছেন। চামড়া মোটা, ঠোঁট নিচের দিকে নেমে যেত, দেখতে একেবারে কুৎসিত। শীতের সময় চামড়াগুলো ক্ষীরার মতো ফেটে যেত। এই ৩ জন মানুষের দাম আল্লাহর জমিনে আল্লাহ পাক সকল মানুষের উপরে দিয়েছেন। কয়জন? তিনজন। কয়জন? নাম্বার ১, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল, ওনার আব্বার নাম ছিল বেলাল ইবনে রাবাহ, আব্বার নাম রাবাহ। আব্বা ছিলেন আবিসিনিয়ার একজন সম্ভ্রান্ত বংশের মানুষ। চুরি করে, ডাকাতরা এনে ওনাকে চুরি করে বিক্রি করে দিল আরবে, উনি কৃতদাস হয়ে গেলেন। আম্মা ছিলেন হামামা, উনি ছিলেন বর্তমান ইয়েমেন, আব্রাহার যে আব্রাহা বাহিনী বাইতুল্লাহ ধ্বংস করার জন্য গিয়েছিলেন সেই আব্রাহার বংশীয় একজন নারী। দনজন কৃতদাস আব্বা আম্মা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফের কৃতদাস ছিলেন। বাইতুল্লাহ, বর্তমানে যে বাইতুল্লাহ আছে এই বাইতুল্লাহতে ৩৬০টা মূর্তি রাখা হতো। আর এই বাইতুল্লাহর মূর্তি রাখার সাবিগুলোর দায়িত্বে ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুশরিক ছিলেন, ইসলামের বুঝ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে বললেন বেলাল, এমন রবের এমন কতগুলোর প্রতিমার সামনে মাথাকে ঝুঁকাচ্ছ যেগুলোকে তোমাকেই পাহারা দেওয়া লাগে। ও বেলাল, আমি কি একজন রবের কথা বলবো তোমাকে, যিনি তার ইবাদত করলে তোমাকে সহকারে সারা পৃথিবীর কায়দাতের সমস্ত মাখলুকাতকে পাহারা দেন? হযরত বেলাল বললেন, বলেন তো সেই কে? বলেন, তিনি হচ্ছেন আরশে আজিমে সমাসীন। আর তুমি যদি এই সাক্ষ্য দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বেলাল পড়ে নিলেন, নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উমাইয়া ইবনে খালফ দলের লোক, তিনার মনিব, ওনাকে ইসলাম থেকে বিরত রাখার জন্য অনেক চেষ্টা করলেন। প্রাথমিক শাস্তি, হযরতে বেলাল যখন ইসলাম থেকে বের হচ্ছে না, উমাইয়া ইবনে খালফ বলল তার গলার সাথে রশি বাঁধো। তার গলার সাথে রশি বাঁধা হলো। ওটের পায়ের সাথে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শক্ত করে বেঁধে মরুভূমির ভিতরে, আপনার মরুভূমিতে যারা সৌদি আরবে ছিলেন পাহাড়ি অঞ্চলে হযরত বেলালকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের গোশতগুলো পাথরের সাথে লেগে লেগে যাচ্ছে, শরীর থেকে রক্ত পড়তেছে। পুরা অনেকক্ষণ ৩-৪ ঘন্টা ঘুরানোর পরে বেলালকে বলতেছে, বেলাল, তুমি তো ঈমান ত্যাগ করতেছ না, তোমার কাছে আমাদের এতটুকু জানার বিষয়, তুমি যদি এই কথা মুখ দিয়ে বলো তোমার জায়গায় আব্দুল্লাহ ছেলে মোহাম্মদকে রাখা হোক, এই কথা যদি তুমি স্বীকার করে নাও তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে মুক্ত করে দেওয়া হবে। হযরত বেলাল সেদিন কি বলেছিলেন জানেন? হযরত বেলাল বলেছিলেন, দেখুন আমার মতো হাজার নয়, লক্ষ কোটি বেলালের জীবন যাবে, একটি মুহূর্তের জন্য আমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবীকে আমার স্থানে রাখা হোক, আমি বেলাল এক সেকেন্ডের জন্য বরদাস্ত করব না। এটা হচ্ছে নবী প্রেম। এটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। দলের কাছে মাথা নত করেন নাই। এজন্য যাদের হৃদয়ের ভিতরে ইসলাম আছে, যাদের কলিজার ভিতরে কোরআন ও সুন্নাহর মায়া আছে, তাদের কলিজার ভিতরে এই কোরআন ও সুন্নাহর মায়া থাকার কারণে ইসলাম এবং কোরআনকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, তাদের দিলের ভিতরে আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে। কথা ঠিক কিনা? এই যখন কাজ হচ্ছে না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফ মরুভূমির ভিতরে ফুটন্ত বালিকার উপরে শোয়া রেখেছে। যখন তিনি শুয়ে রয়েছেন बड़ बड़ पाथर हजरते बेलालेर बुकेर उपरे 5 থেকে 6 मनेर पाथर बेलालेर बुकेर उपरे रेखे देওয়া হয়েছে। हजरते बेलालेर बुकेर उपरे रेखे দেওয়ার পরে উমাইয়া ইবনে খালব আরবের উচ্ছৃঙ্খল যুবকদেরকে বলতো তার বুকের উপরে উঠো, তাকে পাড়াও, তাকে ওখানে আঘাত করো। আঘাতের পরে আঘাত করা হলো, বেলালকে বলা হলো ইসলাম থেকে বের হয়ে যাও। বেলাল প্রতি উত্তরে উমাইয়া ইবনে খালকে বলেছিলেন দেখুন ইসলাম থেকে বের হওয়া আমার পক্ষে সম্ভব নয়, যদি ওহুদ পাহাড়ও আমার বুকের উপরে দেওয়া হয় 1 সেকেন্ডের জন্য আমি ইসলাম থেকে বের হতে পারবো না। বেলাল আওয়াজ করছেন আহাদ আহাদ আহাদ। বেলালকে বলা হচ্ছে বলা লাত উজ্জা মানাত। বেলাল বলে লাত উজ্জা মানাত আমার প্রভু নয়, বরং তিনি আরশে আজিম থেকে পুরা কায়নাত চন্দ্র সূর্য সব কিছু এককভাবে নিয়ন্ত্রণ করেন। আমি তাকে মেনেছি, ইমানের স্বাদ আমি পেয়েছি, আমি ইমান থেকে বিচ্যুত হতে পারবো। কেমন দামি মানুষ। 1 নম্বরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমরা একটি হাদিস শুনি ওয়াজের ভিতরে, সেটি হচ্ছে যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, আপনারা শুনেন নাই মনে হয়, না এটি ভুল কথা, এটি ভুল কথা। মুসনাদে আহমদের ভিতরে হাদিস এসেছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গেলেন, কোথায়, যেহেতু আরশে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন, সেখানে আল্লাহর সাথে সাক্ষাতের ক্ষেত্রে নবীজি ভয় পেবেন পাবেন, এটা আদৌ মানা যায় না, এটা মিথ্যা কথা। আমি আজকেই হাদিসটি দেখে এসেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গেলেন তখন হযরতে জিবরাঈলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া জিবরাঈলু হাযিহিল খাশখাশা, ও জিবরাঈল আমি জান্নাতের ভিতরে একটি পদকার একটি জুতার আওয়াজ পাচ্ছি, আপনার কাছে জানতে চাই এই জুতার আওয়াজ কার। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাযিহিল খাশখাশা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জুতার আওয়াজ হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিম থেকে আসলেন, এসে হযরত বেলালকে বললেন ও বেলাল তুমি এমন কি আমল করেছো যে আমলের কারণে আমি জিবরাইলের সাথে যখন জান্নাতের অবস্থা জান্নাতের সিচুয়েশন দেখতেছিলাম ওখানে আমি তোমার পায়ের আওয়াজ জুতার আওয়াজ পেলাম, তুমি এমন কি আমল করো। হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে আমি তত বেশি আমল করতে পারি না, আমার কাছে 2টি আমল আছে ইয়া রাসূলুল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে আমি আমার ওযু যখনই চলে যাই সাথে সাথে ওযু করে নেই, আর ওযুর পরে সাথে সাথে আমি আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া হুকুম 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল তোমার এই আমলটি আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছেন, আমি যখন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত দেখতেছিলাম জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিমভাবে আমার তোমার পায়ের জুতার আওয়াজের শব্দ আমার কানে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একথা বুঝাচ্ছেন তুমি বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। 1 নম্বরে কে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নাম্বার 2 হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন কৃতদাস ছিল, কিনা গোলাম ছিল, তার নাম হচ্ছে মুহাজ্জাহ। নাম কি মুহাজ্জাহ। এই মুহাজ্জাহকে হযরত ওমর কিনার পূর্বে একদিন হযরত ওমর ওনার অবস্থা ওনার শিশুসদ এই অবস্থায় ছিলেন, উনি জনতার খোঁজখবর নিতেন। জনগণের অবস্থা তত্ত্ব তালাশ করতেন, কে খাচ্ছে কে খাচ্ছে না, কার চুলায় আগুন জ্বলছে কার চুলায় আগুন জ্বলছে না। ইসলামী খেলাফত থাকলে ওই খলিফার উপরে, ওই প্রধানমন্ত্রীর উপরে দায়িত্ব বর্তায়। উনি খোঁজ খবর নিতেন। একদিন খোঁজ খবর নিতে নিতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বরভূমির ভিতরে দেখতে পেলেন একজন বালক অনেকগুলো ছাগল নিয়ে আসতেছে। হযরত ওমর তৃষ্ণার্ত হয়ে গেলেন, পানির পিপাসা পেয়েছে। মুহাজ্জার কাছে গেলেন, গিয়ে বললেন, ও বালক, আমার তো তৃষ্ণা পেয়েছে, তুমি যদি একটা ছাগল দাও, আমি এখান থেকে দুধ দহন করে খেলে পরে আমার তৃষ্ণা মিটবে। মুহাজ্জা বললেন, দেখুন, আমি তো এই ছাগলের মালিক নয়, আমি এই ছাগলের একজন গোলাম। একজন গোলাম ইচ্ছা যদি করতেন বলতে পারতেন, নেন, বিনিময়ে আমাকে টাকা দেন। এটা থেকে আমাদের সকলেরই শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা যারা দোকানপাট, কোম্পানি, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করি, সকলের এই হাদিস থেকে শিক্ষণীয় রয়েছে। মুহাজ্জা বললেন, না, এটার মালিক তো আমি নয়, আমি আপনাকে কিভাবে দেব? ছাগলের দুধ আপনাকে দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। হযরত ওমর বললেন, দেখো, এখানে যে আমরা মরুভূমিতে যে আসি, আমি আর তুমি আসি, তোমার আর আমার মাঝখানে তো তোমার মালিক নেই। তুমি যদি আমাকে সাগিটা দাও, আমি এখান থেকে দুধ দহন করে একটু পান করব, তোমার মালিকও দেখবে না, কেউ দেখবেও না, জানবেও না, অসুবিধা কি? মুহাজ্জা রাগান্বিত হয়ে, তিনি তখনও ছিলেন নাই নিজে খলিফা, চোখ গরম করে খলিফার দিকে তাকিয়ে বললেন, পথিক, আপনি কে আমি জানি না, তবে আপনাকে আমি বলতে চাই, এখানে যে আমি আর আপনি আছি, আপনাকে যদি আমি ছাগল দিই, আমার মালিক দেখবে না, তবে আপনাকে আমি জানিয়ে রাখি যে আপনাকে, আমাকে, আমার মালিককে, কায়নাতের সমস্ত মালিককে, যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, তিনি আরশে আযীমের দিকে, আপনার আর আমার দিকে তাকিয়ে রয়েছেন। আপনাকে যদি এখন ছাগলের দুধ দেওয়া হয়, আপনি যদি এখান থেকে পান করেন, কেউ দেখবে না, আরশে আযীম থেকে তিনি দেখবেন। কিয়ামতের ময়দানে আমাকে তিনি জিজ্ঞেস করবেন, ও মুহাজ্জা, মালিকের ছাগল কেন অমুককে দিয়েছিলি, সেই কেন এখান থেকে তোর মালিকের অনুমতি ছাড়া ছাগলের দুধ পান করলো। হযরত ওমর খুশি হয়ে গেলেন, নিজের কাছে নিয়ে নিলেন মুহাজ্জাকে। নাম্বার 2, নাম কি? মুহাজ্জা। ১ নম্বরে কে? হযরতে বেলাল। ২ নম্বরে মুহাজ্জা। ৩ নম্বরে হচ্ছে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ৩ নম্বরে কে? হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃতদাস ছিলেন, সম্মানিত সুদী, কিনা গোলাম ছিলেন। হযরত লোকমান আলাইহিস সালামকে মালিকে দেখতেছেন, এত ভদ্র মানুষ, এত নরম স্বভাবের অধিকারী, সে আমার কিনা গোলাম, যেভাবেই হোক সে আমার গোলাম। মালিক লক্ষ্য করলেন, তার আমল আখলাক লক্ষ্য করে লোকমানকে মালিক বললেন, ও লোকমান, তোমাকে আমি হুকুম দিচ্ছি, আমার জন্য একটি ভেড়া জবাই করে নিয়ে আসো। ভেড়া জবাই করবা, যে আমি ভেড়ার পুরো গোশত খাবো না, এর ভিতরে ভেড়ার মধ্যে সব চাইতে উৎকৃষ্ট যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেড়ার কলিজা এবং জিহ্বা নিয়ে আসলেন, এনে মালিককে খাওয়ালেন। মালিক জিজ্ঞেস করলেন, ও লোকমান, এত গোশত থাকতে কেন কলিজার জিহ্বা নিয়ে আসলাম? হযরত লোকমান বললেন, দেখুন, শুধু প্রাণী নয়, সমস্ত মানবতার জন্য শিক্ষা রয়েছে। যাদের কলিজাটা ভালো, জিহ্বাটা ভালো, তারা মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। যাদের কি ভালো? জোরে বলেন। হৃদয় ভালো, কলিজা ভালো, জিহ্বা ভালো, এই লোকগুলো सर्वश्रेष्ठ मानुष हृदयेर भितरे तार कि नेई हिंसा विद्वेष अहंकार बोध किछुई नेई जेहेतु आल्लाहर रसूलई बोलेছেন आमी खुतबार भितरे তেলাওয়াত করেছি अन्नासु मिन आदम मानुष कार सन्तान जोरे बोलें कार सन्तान आदम आलाइहिस सालामेर कार मानुष कार सन्तान आदम आलाइहिस सालामेर सन्तान वा आदमु मिन तुराब अल्लाह रब्बुल आलामीन आदम के की दिए सृष्टि करेছেন जोरे बोलें आरो जोरे मानुष कार सन्तान आदम आलाइहिस सालामेर सन्तान और आदम के की दिए सृष्टि करा হয়েছে माटी दिए আমরা যদি এই মাটি হয়ে যেতে পারি আমাদের আসল আমাদের মূল সৃষ্টিগত বিষয়গুলোকে যদি আমরা অনুধাবন করতে পারি বিশ্বাস করুন আস্থা রাখুন সমাজে অনাচার দুর্নীতি রাহাজানি গালিগালাজ মারামারি হানাহানি সবকিছু বিলীন হয়ে যাবে সবকিছু বিলীন হয়ে যাবে আমাদেরকে এটাই অন্তরে নিতে হবে আন্নাসু মিন আদম ওয়া আদামু মিন তুরাব আমরা আদম সন্তান আমাদেরকে বানানো হয়েছে কিসের থেকে মাটির থেকে কিছুদিন পরে মালিক আবার বলল খুব চমৎকার একজন গোলাম তো দেখো আমি তাকে আমার জন্য ভেড়া জবাই করে উত্তম জিনিস আনার জন্য বলেছিলাম সে আমার জন্য যে জিনিস নিয়ে এসেছে আজকে আরেকবার বলি আজকে আরেকবার তাকে বলি হযরত লোকমানকে বলা হলো যাও আজকেও একটি ভেড়া নিয়ে এসো ভেড়া জবাই করে তার উৎকৃষ্ট গোশত উৎকৃষ্ট যে অংশ আছে সেটা নিয়ে এসো লোকমান আলাইহিস সালাম জবাই করলেন জবাই করে আজকেও তিনি কি নিয়ে আসলেন কলিজার জিহবা কলিজার উনি আশ্চর্য হয়ে গেলেন জিজ্ঞেস করলেন বুঝলাম না তো আরো একদিন তোমাকে আনার বলেছিলাম সেদিনও তুমি কলিজার জিহবা এনেছো আজকেও তোমাকে উত্তম জিনিস আনার জন্য বলেছি তুমি আজকেও কি এনেছো কলিজা এবং জিহবা এনেছো এটার তো কোনো কারণ বুঝতেছি না হযরত লোকমান আলাইহিস সালাম তার মনিবকে ডাক দিয়ে বললেন শুনুন কেন আমি এটা এনেছি আপনি কি জানেন আগের দিন আমি আপনাকে বলেছিলাম যেই মানুষটার কলিজা এবং জিহ্বা ভালো হৃদয় এবং জিহ্বা ভালো সেই মানুষটা সমাজের মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ আজকে আপনাকে বোঝানোর জন্য আমি এনেছি যার কলিজা এবং জিহ্বা ভালো হৃৎপিণ্ড এবং জিহ্বা ভালো তার মতো মানুষ আর ভালো মানুষ পৃথিবীতে হতে পারে না খারাপ হলে এটা কি ওই লোকটা সবচেয়ে নিকৃষ্ট যার হৃদয় এবং জিহ্বা খারাপ এজন্য আমাদের সমাজে দেখা যায় একজন আরেকজনকে গালিগালাজ করে নাই কি নাই আমাদের মানদারিতে নাই আছে আছে গীবত শেখাত আছে একজনের মেয়ের বিবাহের জন্য আসছে তিনি মাহফিল শুনেন এরপরও তা অন্য মেয়ের বিবাহের জন্য আসছে সেখানে তিনি বদনাম করেন এরকম মনে হয় লোক নাই কেন এটা ওর জিহ্বা যে খারাপ জিহ্বা যে কি এরকম যদি কুটি মাহফিলও শুনেন জিহ্বা এবং অন্তরকে পরিশুদ্ধ করে যদি আল্লাহর আদালতে যেতে না পারেন ভয়াবহ পরিস্থিতি আপনার আর আমার সামনে অপেক্ষমান জিহ্বার অন্তরকে ঠিক করেন ওয়াজ হাজার হাজার লাগে না বাংলাদেশে গড়ে প্রত্যেকদিন ওয়াজের সিজনে হাজার হাজার মাহফিল হয় তথাপিও ফজরের সালাতে দেখা যায় ইমাম সাহেবের তিনজন মুসল্লি এই ওয়াজের কি প্রয়োজন আগে অন্তরকে ঠিক করেন জিহ্বাকে ঠিক করেন অন্তরকে যদি ঠিক করতে পারেন জিহ্বাকে যদি ঠিক করতে পারেন এই অন্তর দ্বারা আপনি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীম পর্যন্ত উপলব্ধি করতে পারবেন এটাই আপনাকে আল্লাহর ঘরে নিয়ে আসবে আগে অন্তর ঠিক করেন जिह्वा ठीक करें जे रकम गोटा मानवता के हजरत लुकमान अलैहिस्सलाम शिक्षा दिए हजरत लुकमान अलैहिस्सलाम जखन ये कथा बोलें मालिक बोलें आमी तो एके आर कृतदास हिसेबे आमार राखार कोनो अधिकार नाई एके आमार राखार अधिकार नाई केन जेई मानुषटार काछे आमी शिखलाम जंतर एवं जिह्बाके ठीक करा लागबे एई मानुष आमार गोलाम होते पारे ना बरंस आमी तार गोलाम होये जावा दरकार सकले एकटु जिकिर करि ला इलाहा ला इलाहा इल्लाल्लाह ला इलाहा La ilaha, la ilaha, la ilaha illallahu Muhammadur Rasulullah. Lukman बोलें देखो आज के आपना के कथा प्रमाण देवार जन्य यही कथा बुझानोर जन्य समाजे जेई लोकटा आरेक लोकेर गाए अन्याय भावे चपराघात करे आरेक जनेर पेटे छुरी ढुकिए देय आरेक जनेर जमी जोरपूर्वक दखल करे आरेक जनेर माथाय बाड़ी देय आरेक जनेर स्त्रीर साथे अवैध सम्पर्क करे आरेक जनेर मेयर संसार भेंगे देय समाजे अश्लीलतार जन्य निजे अग्रणी भूमिका पालन करे समाजे दुई व्यक्तिर माझे बेजाल लागिए देवार जन्य अग्रणी भूमिका पालन करे आपनाके आमी बुझाते चाच्छि तादेर कलिजा एवं जिह्वा नष्ट एई जन्य एई काजगुलो करे कलिजा एवं जिह्वा कि एई जन्य एई काजगुलो करे हजरत लुकमान आलैहिस्सालाम के मुक्ति दिए देवा हलो लुकमान आलैहिस्सलातु वस्सलाम मुक्ति पावार परे तिनि दीनेर जन्य दीनेर मेहनतेर जन्य दीन प्रचारेर जन्य आल्लाहर परिचय मानुषके बुझानोर जन्य सारा एलाका व्यापी छड़िये बेड़ियेछेन निस्वार्थभावे आजके तो देखें एई दीनेर प्रचारेर जन्य जत पैगम्बर पृथिवीते एसेछिलेन आपनारा एकजनेर इतिहास हादिस थेके आमाके देखाते पारबेन ना दीनेर दावात देवार कारणे जादेर अंतर आर कलिजा नष्ट जादेर अंतर पचे गियेछे जिह्वा पचे गियेछे एई श्रेणीर लोकगुलो द्वारा आम्बिया आलैहिस्सालाम रक्ताक्त हयेछेन माथा फाटियेछेन दंदम मुबारक शहीद हुए नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम हजरत नूह अलैहिस्सलाम के बेदे निर्यातन करा हुए जादेर कलिजा एवं जिह्वागुलो नष्ट एई महफिलेर मैदाने एसे आमरा एखन गरुर गोश्त दिए भात खाई कथा ठीक किना आमादेर की मार देवा हय और कथा बोले ना आमादेरके की मार देवा हय आजके आमादेर उद्देश्य विनष्ट হয়ে গিয়েছে আমি মাওলানা আবুল হোসেন একজন নবমুসলিম মাওলানা আবুল হোসেন ভট্টাচার্য উনি ব্রাহ্মণের ছেলে মুসলমান হয়েছেন ওনার একটি বই পড়েছি আমি কেন ইসলাম গ্রহণ করেছি 1992 সালে তিনি ইন্তেকাল করেছেন ওনাকে জিজ্ঞেস করা হলো যে মাওলানা আগে তো মাহফিলে मानुषेर उपकार बेशी होतो एखन महफिले एत बुझानोर परेओ मानुषेर कलिजा एवं जिह्वा केन संशोधन हय ना तिनि एकटी जवाब दिएछेन सुंदर जवाब आमी केन इस्लाम ग्रहण करेछि तिनि बोललेन एटार भितरे दुईटा कारण रयेछे एक नम्बर कारण जिनारा कमिटी तिनारा महफिल करान तिनादेर नियतेर भितरे समस्या आछे तिनादेर नियतेर भितरे समस्या आछे और दुई नम्बर कारण होच्छे जिनारा मानुषदेर के नसीहत करार जन्य आसेन तिनादेरो नियतेर भितरे समस्या आछे। तो ओनाके जिज्ञेस करा हलो माওলানা जानते चाई कि समस्या, तिनि जवाब दिएछेन सुंदर जवाब। তিনি বলেছেন যারা মাহফিল কমিটি তারা মনে করে মাহফিল দিলে যদি আমাদের লাভ যদি না থাকে এই মাহফিল দিয়ে আমাদের কি লাভ হবে, ওরে বুঝো না এই মাহফিল দিয়ে আমাদের। আর যিনি ওয়াজ করেন তিনার নিয়ত থাকে আমাকে ১৫ থেকে ২০,০০০ ৩০,০০০ টাকা না দিলে আমার কি লাভ হবে। যখন দোনো পক্ষের উভয় পক্ষের নিয়তের ভিতরে गंडगोल चले आसलो दीनी मार्काजगुलोर मध्य कलिजा एवं जिह्बाके संशोधनेर जन्य बला हलो आसरटा कमे गियेछे। कथा ठीक कि ना? ताहले आजके आमादेर महफिले महफिल थेके कि शिक्षा निलाम जोरे बोलेन कि ठीक करते होबे? जिह्बा एवं कलिजा, हृदय एवं अंतर, अंतर के प्रसार करे दीते होबे, अंतर के जमीन समान प्रसारित तो करे दीते होबे। एई अंतरे कारो प्रति घृणा विद्वेष थाकबे, जोरे बोलेन थाकबे। आमरा कय दिनेर जन्य एसेछि एई पृथिबीते? अल्प समय। आमी तो एखाने आमार सामने जादेरके देखतेछि अनेकকে আমি ছোটবেলায় দেখেছি দাড়িও ছিল না, পাকাও ছিল না, দাড়ি থাকলেও পাকে নাই। তাহলে এখন কি হয়ে গিয়েছে? পেকে গিয়েছে। আজকে এই ১২ নম্বর আয়াত থেকে আমরা এই শিক্ষা নেব আমাদের জিহ্বা দ্বারা আমরা কারো ক্ষতি করব না, আমাদের জিহ্বা দ্বারা আমরা কারো গীবত করব না, আমাদের জিহ্বা দ্বারা আমরা কোন মেয়ের বিবাহের জন্য আসলে খোঁজ কব কেমনে কয় জানেন? একটু বলে দিই, নাম মেনশন করব না। এই যে মেয়ে তো খুব ভালো আছে, মেয়ে কি আলহামদুলিল্লাহ একেবারে ১৬ আনা পাবেন। তবে মেয়ের একটু সমস্যা আছে। আচ্ছা বলেন তো, যেই সময় ওই লোকটা বলল মেয়ে সম্পূর্ণ ঠিক আছে, সেই সময় যারা আসছে তারা আগ্রহী। যখন বলল মেয়ের একটু সমস্যা আছে, কি আগ্রহ থাকবে না চলে যাবে? আগ্রহ থাকবে না চলে যাবে? চলে যাবে। এখন ওই লোক জিজ্ঞেস করবে, এ কথা বলবেন না, ওই লোক জিজ্ঞেস করবে সমস্যা যে আছে সেটা কি, এটা জিজ্ঞেস করবে না? করবে কি না? করবে। তো করলে পরে জবাব দেয় কি? কয় মেয়ে মেট্রিক পরীক্ষা দিতেছে, দাখিল পরীক্ষা দিতেছে, ইন্টারে পড়তেছে, সমস্যাটা হলো মেয়ে বিছানায় প্রস্রাব করে। আসেনি এরকম লোক? আছে? আছে কি না? আছে কি না? কলিজা নষ্ট হওয়ার কারণে আরেকজনের সম্পদ নিজের নামে দলিল করে নেয়। কথা ঠিক কি না? কলিজা নষ্ট হওয়ার কারণে মুসলমান ভাই হওয়া সত্ত্বেও বিএমপি করে, আওয়ামী লীগের নেতা হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তাকে পেটের ভিতরে তার পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেয়। কলিজা নষ্ট হওয়ার কারণে বিএমপি ক্ষমতায় আসছে, আওয়ামী লীগ ভাই ক্ষমতা থেকে সরে গিয়েছে, তার কলিজায় ছুরি ঢুকিয়ে দেয়, তাদের পরিবারগুলোকে বেঁধে প্রকাশ্যে রাত্রে ডাকাতি করে। কলিজা নষ্ট হওয়ার কারণে ও মুসলমান আগে কলিজাকে ঠিক করো, কলিজা ঠিক করলে তোমার চাহিদা কম হলেও চলবে। পৃথিবীতে মানুষ দীর্ঘস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। পৃথিবীর জন্য চারটা ডাল ভাত করে চলে, ডাল ভাত খেয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর আদালতে হাজিরা দেওয়া যাবে। কলিজাকে ভালো করো, যেই কলিজা ভালো করার ওয়াজ কে করেছেন? হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তিনার ওয়াজগুলোকে আল্লাহ পাক এত পছন্দ করেছেন। ৩১ নম্বর সূরা কোরআনুল কারীমের, ৩১ নম্বর সূরা। এই কোরআনুল কারীম সম্পর্কে অনেক বিজ্ঞানী, নাসার বিজ্ঞানী, আপনারা জানেন কিনা আমি জানি না, नासार विज्ञानीरा चिंता करलो मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम एत सुंदर भाषणभंगी दिए कथा किभाबे बोले शब्देर गाथनी बालागात फसाहत शब्देर सौंदर्य जामिउल मानी एत सुंदर भाषणभंगी दिए किभाबे कथा बोले तारा चिंता करलो कुरानेर मतो आमार दिके ताकान कुरानेर मतो एकटी बोई रचना करा जाय किना नासार विज्ञानीरा गवेषणा करे देखलो যে 10 বছর লাগতে পারে কোরআনের মতো একটি গ্রন্থ রচনা করতে। আরও গবেষণা চালিয়ে দিল, চালিয়ে দেওয়ার পরে তারা ভাবলো যে 10 বছর হবে না, 10,000 বছর লাগতে পারে। সুবহানাল্লাহ নাই। তারা আরও গবেষণা করে চিন্তা করলো না 10,000 বছরেও হবে, 10 লক্ষ বছর লাগতে পারে। এরপরে 10 লক্ষ বছর থেকে পিছনে ফিরে এসে তারা এই সিদ্ধান্ত করলো না 10 লক্ষ বছরে হবে না, 10 লক্ষ বিলিয়ন বছরে হয়তো হতে পারে। এখান থেকে সরে আসলো, এসে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দিল যদি পৃথিবীর মানব সভ্যতা তাদের খানা পিনা সব কিছু বাদ দিয়ে শুধু কোরআনের মতো একটি কিতাব রচনা করার জন্য লেগে যায় আর এটার জন্য অর্থ ব্যয় করে, খানা বাদ সব কিছু বাদ সম্পূর্ণ অর্থ কোরআন রচনা করার জন্য ব্যয় করা হবে, এই চেষ্টা এবং প্রচেষ্টা করার পরে কোরআনের মতো একটি কিতাব যদি রচনা করতে হয় পৃথিবীবাসীকে 63 লক্ষ ট্রিলিয়ন বছর ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ নাই, জোরে বলেন। এই কোরআনের ভিতরে লোকমান আলাইহিস সালামের কথা কেন এনেছেন? তিনি পৃথিবীবাসীকে সর্বোৎকৃষ্ট উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেটি হচ্ছে মানুষ তার জবানকে কি করবে? হেফাজত করবে। হেফাজত শুধু কারো ক্ষতি করে নয়, হেফাজত হচ্ছে সত্যি কথা বলা। মোবাইল বের হওয়াতে সত্যি কথার হার বেড়েছে না কমেছে? কত বেড়েছে এটার হিসাব করা ক্যালকুলেশনে সম্ভব হবে না। মনে করেন সাপোজ ধরেন আমাকে মোবাইল করেছে, এক্সাম্পল আমাকে দিয়ে দিই, আপনাদেরকে দিয়ে দিলে মনে কষ্ট আসবে। হুজুর আপনি কোথায়? আমি মান্দারিতে। আমি বললাম যে না, আমি তো এখন ফেনীতে আছি। এটা মনে হয় চলতেছে না? কিরকম আমাদের স্বভাব চরিত্র এত নিকৃষ্ট হয়ে গিয়েছে, আমাদের জবান এত নষ্ট হয়ে গিয়েছে, আমরা সকালে ফজরের সালাতের পরে মিথ্যা কথা বলে দিই, মিথ্যা কথার মাধ্যমে স্টার্ট করি, আর রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত আমরা এমন ভালো মানুষ, সত্যি কথা বলার মতো আমাদের শব্দ ব্যবহার করার সুযোগ হয় না। কথা ঠিক কিনা? আজকের মাহফিলের শিক্ষা কি? আজকের মাহফিলের শিক্ষা কি? জোরে বলেন। কয় শিক্ষা? দুই শিক্ষা। কয় শিক্ষা? কি কি? অন্তরার জিব্বার হেফাজত, অন্তরার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? জবান এবং লজ্জাস্থানের হেফাজত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি আবার আপনাদের সামনে উপস্থাপন করে আমি আমার আলোচনার ইতি টানছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা বিষয়ের জিম্মাদারি উম্মতের নারী পুরুষ আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি দেব। দুইটি জিনিস। কয়টি জিনিস? কি কি? একটি হচ্ছে জিহ্বা, মুখের ভাষা, দুই নম্বর হচ্ছে লজ্জাস্থান। এই দুইটি বিষয়ের জিম্মাদারি যদি এগুলোকে হেফাজত করতে পারো, তা আমি রাসূল তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমার ঘাড়ের উপরে উঠিয়ে নিলাম। তাহলে কয়টা জিনিস এখানে? আজকের আলোচনা তিনটা জিনিস। কয়টা জিনিস? এক নম্বরে জিহ্বার হেফাজত, दुई नम्बरे लज्जास्थानेर हेफाजत, तीन नम्बरे कलुष मुक्त हृदय। कलुष मुक्त आमी तो मने करी वाज आर लागबे ना, एई तीनटा जोदि आमरा आमल करी प्रत्येक जनई आल्लाहर ओली हये जाबे। कथा ठीक कि ना? वाज आर बेशी लागे ना। आजकेर जे आलोचनागुलो हयेछे आमी सहकारे आमार श्रोताबिन्दु যারা আমার সামনে শুনেছেন আল্লাহ পাক আমাদেরকে এই তিনটা বিষয়ের উপরে আমল করে আল্লাহর আদালতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা।